বিপদের পর মহাবিপদ রবিবার ঘণ্টা একশো তিরিশ কিলোমিটার গতিতে সুন্দরবনে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় রেমাল এইমাত্র পাওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী এই মুহূর্তে মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করেছে গভীর নিম্নচাপ যেটি ক্রমশ শক্তি বাড়িয়ে শনিবার সকাল সাড়ে আটটার নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হবে ছাব্বিশ তারিখ রবিবার দুপুর থেকে সন্ধ্যের মধ্যে এটি ল্যান্ডফল করার সম্ভাবনা রয়েছে ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘন্টা একশো তিরিশ কিলোমিটার পর্যন্ত হতে পারে এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের যা অভিমুখ তাতে ভারত ও বাংলাদেশের কোস্টাল সুন্দরবন এলাকায় ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে তবে শেষ মুহূর্তে স্থলভাগের একেবারে কাছাকাছি এসে ঘূর্ণিঝড়টি অভিমুখ পরিবর্তন করে ও মোহনা সংলগ্ন এলাকায় ল্যান্ডফল করতে পারে ঘূর্ণিঝড়ের কারণে পঁচিশ তারিখ শনিবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় সত্তর থেকে একশো দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝুড়ো হাওয়া বইতে পারে ছাব্বিশ তারিখ রবিবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় সর্বোচ্চ একশো কুড়ি থেকে দুশো মিলিমিটার পর্যন্ত অতিভারী বৃষ্টি হতে পারে সঙ্গে ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার পর্যন্ত ঝড় বইতে পারে পাশাপাশি কলকাতা এবং হাওড়া জেলায় সত্তর থেকে একশো দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি এবং ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত ঝড় বইতে পারে বাকি হুগলি নদিয়া পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান জেলায় সত্তর থেকে একশো দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সঙ্গে ঘণ্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে সাতাশ তারিখ সোমবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় দুশো মিলিমিটার পর্যন্ত অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি কলকাতা হাওড়া হুগলি নদীয়া ও পূর্ব মেদিনীপুর জেলায় একশো মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে এদিন দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টি ও ঝড়ের কারণে লিচু আম না তুললে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে তাই চাষি বন্ধুদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাসের কারণে পর্যটকদের আজ ভোর থেকে সোমবার পর্যন্ত সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাসের কারণে পর্যটকদের আজ ভোর থেকে সোমবার রাত পর্যন্ত দীঘা কাকদ্বীপ ও মন্দারমণি সমুদ্র সৈকতে না যাওয়ার পাশাপাশি মৎস্যজীবীদের সোমবার পর্যন্ত গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আজ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলায় বর্জ্য বিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি হাওড়া হুগলি কলকাতা ও ঝাড়গ্রাম জেলায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দুপুর থেকেই বারুইপুর গোসাবা কাকদ্বীপ নামখানা হলদিয়া তমলুক দীঘা কাঁথি কোলাঘাট পাঁচকুড়া বেলদা বালিচক সবং পিংলা গোপীবল্লভপুর ও ভগবানপুর সংলগ্ন এলাকায় বর্জ্য বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে শনিবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলায় সহ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে সঙ্গে ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝুড়ো হওয়া বইতে পারে বাকি হাওড়া হুগলি কলকাতা নদীয়া ও ঝাড়গ্রাম জেলায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া বইতে পারে রবিবার পূর্ব মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি হাওড়া হুগলি কলকাতা পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ও ঝাড়গ্রামে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কোন কোনো জেলায় ঘণ্টায় নব্বই থেকে একশো কিলোমিটার গতিবেগে দমকা হওয়া বইতে পারে সোমবার হাওড়া হুগলি কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং নদীয়া জেলায় বজ্র অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বাকি পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো কোন জেলায় ঘণ্টায় সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ